নমস্কার। আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। পিতৃপক্ষের শেষে মহালয়া সম্পন্ন, দেবী আবাহনে মানুষের ঢল শিলচরে। অক্টোবরে শিলচর সিলেট উৎসব, দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করার উদ্যোগ। নিয়ম মেনে চলুক বেসরকারি মাদ্রাসা, আহ্বান ইসলামিক স্টাডিজের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রবিবার ছিল মহালয়া, পিতৃপক্ষের শেষ আর দেবীপক্ষের শুরু। হিন্দু ধর্ম মতে পিতৃপক্ষ পূর্বপুরুষের তর্পণাদির জন্য এক বিশেষ পক্ষ। জীবিত ব্যক্তির পূর্বের তিন পুরুষ পর্যন্ত পিতৃলোকে বাস করেন। এই লোকস্বর্গ ও মর্তের মাঝে মাঝে স্থানে অবস্থিত পরবর্তী প্রজন্মের একজনের মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মের একজন পিতৃলোক ছেড়ে স্বর্গে গমন করেন। ত্রেতাযুগে ভগবান শ্রীরামচন্দ্র অকালে দেবীকে আরাধনা করেছিলেন লঙ্কা জয় করে সীতাকে উদ্ধারের জন্য। অকালে অসময়ে পূজা করেছিলেন বলে এই শরতের পূজাকে দেবীর অকাল বোধন বলা হয়। হিন্দু ধর্মে কোনো শুভ কাজ করতে গেলে প্রয়াতদের উদ্দেশ্যে এবং সমগ্র জীবজগতের জন্য তর্পণ করতে হয়। সেই অনুসারে এই মহালয়া তিথিতে যারা পিতৃমাতৃহীন তারা তাদের পূর্বপুরুষের স্মরণ করেন, পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করে অঞ্জলি প্রদান করেন। সনাতন ধর্ম অনুসারে এই দিনে প্রয়াত আত্মাদের মর্তে পাঠিয়ে দেওয়া হয়। প্রয়াত আত্মার যে সমাবেশ হয় তাকে মহালয়া বলা হয়। মহালয় থেকে মহালয়া, অর্থাৎ একটা বিশেষ ক্ষণ যখন পিতৃপুরুষরা মর্তে আসেন তাদের উত্তর পুরুষদের হাতে জলগ্রহণ করতে। মহালয়ার পরই অমাবস্যা, পিতৃপক্ষেরও এটি শেষ দিন। এই দিনেই দেবীর চক্ষুদান করা হয়। রবিবার মহালয়ার ভোরে বরাক উপত্যকার তিন জেলা শহরেও পূর্বপুরুষদের জন্য তর্পণ করেন অগুণতি মানুষ। সেই সঙ্গে সকালে শিলচর সহ বিভিন্ন শহরে মানুষ পথে নামেন। আজ মহালয়া পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের সূচনা। আজ আমরা পূর্বপুরুষদের স্মৃতিতে, তাদের স্মৃতির উদ্দেশ্যে হিন্দু ধর্ম সনাতন ধর্মের পরম্পরা মেনে আমরা প্রত্যেক যারা হিন্দু ধর্মে বিশ্বাস করি, যারা আমরা হিন্দু ধর্মের আমরা পূর্বপুরুষ যারা রয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আজ আমরা স্মৃতি তর্পণ করেছি, তাদের উদ্দেশ্যে জল দিয়েছি। এটা আমাদের পরম্পরা, এটাকে আমরা সবাই সনাতন ধর্মী সবাইকে এটা আমাদেরকে এই পরম্পরা বজায় রাখতে হবে, তবেই আমাদের ধর্ম বাঁচবে, আমরা বাঁচব এবং আমাদের তাদের যে আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হবে এটাই আমরা বিশ্বাস করি। প্রতি বছরের মতো এবারও মহালয়ার ভোরে জয় ঠাকুর সেবা সমিতি শিলচর শাখার উদ্যোগে নাগরিকদের মধ্যে জলপানের ব্যবস্থা করা হয়। এদিন অম্বিকাপুরের শ্রী শ্রী অম্বিকেশ্বর শিব মন্দিরের প্রাঙ্গণে নাগরিকদের মধ্যে চা বিস্কিট জল বিতরণ করা হয়েছে। এছাড়া শিশুদের মধ্যে চকলেট বিতরণ করা হয়। এদিন সমাজের মুখোমুখি হয়ে জয় ঠাকুর সেবা সমিতি শিলচর শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব বলেন, জয় ঠাকুর সেবা সমিতি মহালয়ার প্রভাতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শিলচরবাসীকে শুভেচ্ছা জানায়। তিনি বলেন, মহালয়ার প্রভাতে যারা বেরিয়েছেন তাদের স্বার্থে জলপানের আয়োজন করা হয়েছিল। এদিন প্রায় 2 শতাধিক লোকের মধ্যে পানীয় জল বিতরণ করা হয়েছে। এদিন সমিতির পক্ষে অশোক রায়, প্রদীপ দত্ত, সঞ্জীব রায়, ঝিঙ্কু রায়, বাপি পাল, শ্যামল বনি প্রমুখ উপস্থিত ছিলেন। মহালয়ার সকালে বরখোলা সবুজ সংঘ ক্লাবের ব্যবস্থাপনায় এক শোভাযাত্রা বের করা হয়। বরখোলার প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে সবুজ সংঘ কমিউনিটি সেন্টারে এসে শোভাযাত্রা শেষ হয়। মাতৃপক্ষ শুরু হয়েছে, আজকে পিতৃপক্ষের শেষ। আকাশে বাতাসে এসে মায়ের আগমনী বার্তা ছড়িয়ে পড়বে। আমাদের শাস্ত্রে আছে, মায়ের আগমনী আমাদের শুভ শক্তির সূচনা, অশুভ শক্তির নাশ এবং শুভ শক্তির সূচনা। মাস চেন আমরা দেখতে পাচ্ছি সেই শরতের হিমেল হাওয়ায়, সেই আকাশের নির্মল মেঘের তুলির মধ্য দিয়ে সেই কাশবনের দুলনায় দুলে দুলে মা আসছেন। সবার মনে আনন্দ, এই কয়েকটা দিন আমরা মায়ের পুজোতে আত্মনিয়োগম করব। সবার দুঃখে, সবার মনেই দুঃখ থাকে, সবার জীবনেই সংকট থাকে, কিন্তু সেই এই কয়েকদিন আমরা তা ভুলে মাকে নিয়ে মত্ত হয়ে থাকব। শক্তির আরাধনা আমাদের করা দরকার, মায়ের আরাধনা, শক্তির আরাধনা। আমরা দেখেছি বর্তমানে নারী শক্তি জাগরিত হয়েছে, কাজেই মহামায়ার
আরাধনায় আমরা আরো শক্তিশালী হব। এই প্রার্থনা সবাই সুখে থাকুক। প্রসিদ্ধ মা তো বিনয়েন যাচে, মা তুমি সন্তুষ্ট হও, আমরা তোমাকে আবাহন। ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত হিন্দু রক্ষী দল উধারবন্দ প্রখণ্ডের ব্যবস্থাপনায় মা দুর্গার আগমনী উপলক্ষে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। উধারবন্দের কাজাগান্ধী মন্দির থেকে শোভাযাত্রা শুরু হয়ে প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে আবার মন্দিরে এসে শেষ হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী নির্মলানন্দজী মহারাজ ও উত্তর পূর্ব ভারতের ভারত সেবাশ্রম সংঘের মুখ্য সংগঠক স্বামী সাধনানন্দজী মহারাজ। শহরে শহরে হিন্দু মিলন মন্দির সব তৈরি করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে হিন্দু রক্ষী দল তৈরি করা হচ্ছে। এখানে হিন্দু ধর্মের হিন্দু রক্ষী দলের প্রচারক আমাদের পার্থ দেবনাথ, তিনি আছেন। তিনি এখানে হাইলাকান্দি থেকে, করিমগঞ্জ থেকে, দুর্গাপন থেকে, গাড়িঘোড়া থেকে, বিভিন্ন জায়গা থেকে হিন্দু রক্ষী দলের সব ছেলেরা ভাইরা এসছে। তারা আজকে এই আগমনী শোভাযাত্রা করেছে। এখানে আগমনী শোভাযাত্রা উপলক্ষে যে আমাদের আসলে দুর্গাপূজা, দুর্গাপূজা হচ্ছে শক্তির সাধনা। সেই শক্তির সাধনায় আমরা যদি শক্তিহীন হয়ে থাকি সেটা সম্ভব নয়। তাই যুবক ছেলেরাই হচ্ছে শক্তি আমাদের, আমাদের হিন্দু ধর্মের শক্তি। তাই হিন্দু রক্ষী দল গঠন করে আমরা চাইছি গ্রাম থেকে গ্রামান্তরে, শহর থেকে শহর করে নিজেদেরকে ছড়িয়ে দিতে এবং সমস্ত সঞ্চলের হিন্দু ভাইদের একত্রিত করে, অন্যায় করা নয়, অন্যায়কে অন্যায়কে সহ্য করাও নয়, অন্যায়ের প্রতিকার প্রতিবিধান করার জন্য চেষ্টা করতে হবে। এবং যারা হিন্দু ধর্মকে ভালোবাসে, তারা হিন্দু ধর্মের জন্য কাজ করে চলছে, হিন্দু মন্দির, হিন্দু বিগ্রহ, হিন্দু মা বোন, তাদের স্বার্থ ইজ্জত রক্ষা করার জন্যই এই আজকে হিন্দু রক্ষী দল। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্তের উদ্যোগে রবিবার মহালয়া উপলক্ষে একাধিক স্থানে বর্ণাঢ্য পথ সঞ্চালনের আয়োজন করা হয়। এদিন সংগঠনের পশ্চিম কাছাড়, মধ্যকাছাড়, দক্ষিণ কাছাড়, লক্ষ্মীপুর, শ্রীভূমি, রামকৃষ্ণনগর ও হাইলাকান্দি জেলার উদ্যোগে পৃথক পৃথক 32টি স্থানে সঞ্চালন অনুষ্ঠিত হয়। এদিন সংঘের চিরাচরিত ঘোষবাদ্যের তালে তালে দক্ষিণ আসাম প্রান্তের 2057 জন স্বয়ংসেবক পূর্ণ গণবেশে অংশগ্রহণ করেন। বিভিন্ন স্থানে মায়েরা শঙ্খধ্বনির উদ্ধ্বনি সহ ফুল ও আবির ছিটিয়ে গৈরিক ধ্বজকে বরণ করেন। সঞ্চালন শেষে স্বয়ংসেবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সংগঠনের কর্মকর্তারা। তারা বলেন, মহালয়া পিতৃপক্ষের সমাপ্তি ও মাতৃপক্ষের শুভারম্ভ। পিতৃপুরুষদের স্মৃতি তর্পণের মধ্য দিয়ে সমাজের চিরাচরিত সনাতন ঐতিহ্যকে সবাই মিলে সগৌরবে বহন করে আসছে। সম্মিলিত শক্তিকে কখনো অশুভ শক্তি পরাজিত করতে পারে না, ফলে সম্মিলিতভাবে দেশ ও সমাজ থেকে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির উন্মেষ ঘটাতে স্বয়ংসেবকদের গুরুদায়িত্ব গ্রহণ করতে হবে। অক্টোবরে শিলচরে উদযাপন হতে চলছে শিলচর সিলেট উৎসব। তিন দিনের এই শিলচর সিলেট উৎসব উদযাপন হবে আগামী 29, 30 এবং 31 অক্টোবর। শনিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান শিলচর সাংসদ রাজদীপ রায় এবং ফ্রেন্ডস অব বাংলাদেশের কনভেনার এ এস এম শামসুল আরিফিও। রাজদীপ জানান, ভারত সরকারের মিনিস্ট্রি অব কালচার এবং বাংলাদেশ ফাউন্ডেশনের রিজন এল স্টাডিজ যৌথভাবে এই শিলচর সিলেট উৎসবের আয়োজন করেছে। স্থানীয়দের সঙ্গে মিলে ইন্ডিয়া ফাউন্ডেশন এবং ফ্রেন্ডস অব বাংলাদেশের সদস্যরা এই উৎসবকে সফল করে তুলতে প্রয়াস নেবেন। গৌরব দিনগুলোকে আরও সুদৃঢ় করার উদ্দেশ্যে এই উৎসবের আয়োজন করা হয়েছে। এতে সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে, এই ধারাকে যাতে আরও মজবুত করা সম্ভব হয় এই উদ্দেশ্য নিয়ে তিন দিনের উৎসবে দুই দেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে ব্যবসায়ীরাও মিলিত হবেন। ভারতের হয়ে যোগদান করার কথা রয়েছে আসামের গভর্নর জগদীশ মুখী, কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন তথা ডোনার মন্ত্রী জি কৃষ্ণ রেড্ডি, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মণিপুরের মুখ্যমন্ত্রী এম বীরেন সিং, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, মিজোরামের রাজ্যপাল হরিবাবু খামপুতি, কেন্দ্রীয় সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইম্প্রুভমেন্ট প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ছাড়াও বিভিন্ন এনজিও উদ্যোগপতি সহ অন্যান্যদের যোগদান করার কথা রয়েছে। এ এস এম শামসুল আরিফিও জানান, হাজার বছরের পুরনো দুই দেশের সংস্কৃতি, এই উৎসবের মাধ্যমে দুই দেশের মধ্যে আন্তরিকতা এবং সাংস্কৃতিক মেলবন্ধন হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। জানান, উৎসবের প্রথম দিনে বাংলাদেশ থেকে মণিপুরি, ধামাইল উপজাতি সহ অন্যান্য অঞ্চলের সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করা হবে। আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি ফার্স্ট এডিশন অফ শিলচর সিলেট ফেস্টিভ্যাল, যেটা অমৃত মহোৎসবের জন্য ভারত সরকারের মিনিস্ট্রি অফ কালচারের অধীনে দুটা এনজিও, ভারতবর্ষের ইন্ডিয়া ফাউন্ডেশন আর বাংলাদেশের ফ্রেন্ডস অফ বাংলাদেশের অধীনে এই ফেস্টিভ্যাল হতে যাচ্ছে। এবং এই তিন দিনের ফেস্টিভ্যালে আর্ট, কালচার থেকে আরম্ভ করে ফুড থেকে আরম্ভ করে ট্রেড, কমার্স, অর্থনীতি নিয়ে কথাবার্তা হবে এবং দুই দেশের সরকারের তরফ থেকে মন্ত্রীরা, গভর্নর, চিফ মিনিস্টার থেকে আরম্ভ করে ইন্ডাস্ট্রি লিডার, এক্সপার্টস, একাডেমিশিয়ানসরা আসবেন এবং মতামতের আদান প্রদান করবেন। এবং ভারতবর্ষের এই যে পার্ট আছে,
যেটা আজকের দিনে আমরা শিলচর বরাক উপত্যকা বলি, এবং বাংলাদেশের একটা পার্ট আছে যেটা সিলেট, যেটা 1947 ইংরাজিতে দেশভাগের সঙ্গে সিলেটেরও পার্টিশন হয়ে গেছিলো আমরা জানি, এবং আগামী দিনে যাতে এই অঞ্চলের, এই দুই অঞ্চলের জনসাধারণের মধ্যে একটা আত্মিক সম্পর্ক, নিবিড় সম্পর্ক গড়ে ওঠে, তার প্রচেষ্টা ভারত সরকার করতে যাচ্ছে আসাম সরকারকে সঙ্গে নিয়ে। সেন্টার ফর মডার্ন ইসলামিক স্টাডিজের ব্যবস্থাপনায় বরাক উপত্যকার বেসরকারি মাদ্রাসাগুলো যাতে সরকারি নিয়ম নীতি মেনে পরিচালিত হয় তার জন্য রবিবার নাগাটিলার আন্নুর সিনিয়র মাদ্রাসায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বরাক উপত্যকার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও পরিচালন সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মৌলানা আনোয়ার উদ্দিনের পৌরোহিত্যে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে সংস্থার সভাপতি মৌলানা সাবির আহমেদ চৌধুরী সহ অন্যান্যরা সরকারি নিয়ম নীতি মেনে মাদ্রাসার শিক্ষা পরিচালন করার উপর জোর দেন। এ নিয়ে আগামী দুর্গাপূজার পর রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্তের সাথে দেখা করবেন বলে জানান। প্রত্যেকটা মাদ্রাসার থেকে এক একজন যে আমরা একাডেমিক যে কাউন্সিল আমরা করবো, একাডেমিক কাউন্সিলও এক একজন যে আপনারা আমরা যুক্ত করি আপনারা সবে লইয়া একটা কোর্স কারিকুলাম বানাই মজুর মাঝে হাঁটি দিয়ে মাদ্রাসাও থাকবো, এবারে কবি মাস থাকবো, সিনেমা থাকবো, এবং আমরা সম্পূর্ণ এ করি আমরা একটা কমন কোর্স কারিকুলাম একটা আমরা করবো, এবং সম্পূর্ণ আপনার আইটি অ্যাক্টে আপনার ফলো করি আমরা একটা কোর্স কারিকুলাম আমরা করবো করিয়া ও কোর্স কারিকুলাম আপনার কোর্স কারিকুলামতে আমরা ডাইরেক্ট ইনশাআল্লাহ আমরা আপনার প্রসেসিং চলেন এডুকেশন মিনিস্টার এবং আমরা সিএম সরল লোকে ডাইরেক্ট আমরা মিট করবো, মিট করি তান্তার হাতে ডাইরেক্ট আমরা এটা উঠে আনি, এবং বর্তমানে যেগুলা আপনার ডিজিপি স্যার বা বর্তমানে প্রশাসনে যেগুলো স্যার আমরা কাছ থেকে যে পোর্টাল তারা দিব বা এখন বর্তমানে আপনার মাদ্রাসা মাদ্রাসা ইন্ডিভিজুয়ালি ফোন করিয়া যেগুলো আপনার স্টুডেন্টর আপনার সামারি এবং এই আপনার আপনার মানে টিচার আপনার আপনার মানে খোঁজার এগুলা আপনারা যদি আমরার কাছে যদি আপনারা কাগজগুলো যদি জমা করে দেন তখন এগুলা চিন্তা এই টেনশনটা আমরা করি, আমরা যার কাছে নিয়ে যাওয়ার লাগে আমরা জমা দিব। এবারও বিগ বাজেটের দুর্গোৎসবের আয়োজন করছে দক্ষিণ উধারবন্দ দুর্গাপূজা কমিটি। রবিবার সাংবাদিক সম্মেলন করে কমিটির কর্মকর্তারা জানান, এবার 37তম দুর্গোৎসব আয়োজন করতে চলেছেন তারা। এবারের আয়োজন সর্বকালের সেরা আয়োজন বলে উল্লেখ করে কমিটির কর্মকর্তারা জানান, প্রাকৃতিক জিনিসের আদলে এবার মণ্ডপ তৈরি করবেন তারা। সম্পূর্ণ মণ্ডপ তৈরি করা হবে পরিবেশ বান্ধব, মণ্ডপের ভেতরে থাকবে বিভিন্ন ধরনের কারুকার্য। তবে এবারের পুজোর বিশেষ আকর্ষণ হচ্ছে 12 ফুট উচ্চতা, 16 ফুট প্রস্তের সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি প্রতিমা, 52 ফুট উচ্চতা, 48 ফুট প্রস্তের মণ্ডপ। বিশেষ আকর্ষণ মণ্ডপের সম্মুখে একটি পুকুরে মহাদেবের মূর্তির সঙ্গে বৈদ্যুতিক আলোর কারুকার্য। কমিটির কর্মকর্তারা জানান, মহাষষ্ঠী তিথিতে উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সৌ মণ্ডপের উদ্বোধন করবেন। এবারের পূজাটি স্থানান্তরিত হয়ে জেলা শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের বিপরীত দিকে হচ্ছে। সপ্তমী অষ্টমী এবং নবমী তিন দিন দুপুরে দর্শনার্থীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে বলে তারা উল্লেখ করেন। দুর্গাপূজা কমিটির তরফ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমরা আমাদের পূজা প্যান্ডেলে। এবারে আমাদের পূজা প্যান্ডেল 37তম বছরে পা দিয়েছে, আমাদের 37তম পুজো। আমাদের এবারের বিশিষ্ট আকর্ষণ থাকবে মাটির কারুকার্য দিয়ে তৈরি প্রতিমা, যা থাকবে 12 ফুট হাইট এবং 16 ফুট প্রস্থের, এবং আমাদের প্যান্ডেল যা 52 ফুট হাইট এবং 48 ফুট প্রস্থের, যেটা বিভিন্ন পরিবেশ বান্ধব জিনিস দিয়ে তৈরি হবে, এবং আমাদের থাকবে পুকুরের মধ্যে একটা শিবের প্রতিমা যেটা আকর্ষণীয় করে তোলার আমরা চেষ্টা করছি, এবং আরও লাইটিংয়ের ক্ষেত্রেও আমাদের অনেক আকর্ষণীয় জিনিস থাকবে, এবং এর জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এখানে আসার সাদর আমন্ত্রণ। আমাদের এখানে সিসিটিভি নিরাপত্তা হিসেবে থাকবে এবং আমাদের পর্যাপ্ত ভলেন্টিয়ার থাকবে আমাদের এখানে। লায়ন্স ক্লাব অব শিলচর সিগনেচার ও লিও ক্লাব অব শিলচর সিগনেচারের যৌথ উদ্যোগে রবিবার কাছাড় ক্যান্সার হাসপাতালে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। এদিন দুই ক্লাবের কর্মকর্তারা কাছাড় ক্যান্সার হাসপাতালের শিশু বিভাগে উপস্থিত হয়ে রোগীদের মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেন। এতে পূর্ণ সহযোগিতা করেন হাসপাতালের সিইও কল্যাণ চক্রবর্তী। আমাদের লায়ন্স ক্লাব অফ শিলচর সিগনেচারের পক্ষ থেকে আমরা পেডিয়াট্রিক কাছাড় ক্যান্সার হসপিটালে পেডিয়াট্রিক বিভাগে আমরা আজকে দুপুরবেলার খাওয়ার ব্যবস্থা করেছিলাম তাদের পক্ষ থেকে। আমরা মানে আমাদের যে ক্যান্সার হসপিটালের যে সিইও মিস্টার কল্যাণ চক্রবর্তী, উনি আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছেন এই ব্যাপারে, সমস্ত ব্যবস্থা উনিই করে দিয়েছিলেন। আমাদের ক্লাবের
যে আজকে যে আমরা স্পন্সর করেছি তার জন্য আমি সমস্ত কর্তৃপক্ষ এবং আমাদের ক্লাবের সদস্য লায়ন্স ক্লাব শিলচর সিগনেচার ও লিও ক্লাব অফ শিলচর সিগনেচার দুই ক্লাবের পক্ষ থেকে সবাই জানি আমার আন্তরিক মহালয়ার প্রীতি শুভেচ্ছা। আগাম দুর্গাপূজার আমাদের আগাম শুভেচ্ছা আমি সবাইকে জানালাম। এই বলে আমি আমার বিবৃতি সোনার সাতকড়াকান্দি জিপিতে বিজেপির 105 নম্বর বুথে রবিবার মন কি বাত অনুষ্ঠান শোনার পাশাপাশি দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিবস উদযাপন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা আসাম সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আমিনুল হক লস্কর। এদিন বেলা 11টা থেকে মন কি বাত অনুষ্ঠান শুনেন আমিনুল হক সহ অন্যান্য দলীয় কর্মী সমর্থকরা। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসা করে সবাইকে অনুষ্ঠানটি শোনার আহ্বান জানান তিনি। আমিনুল হক বিজেপি সরকারের কাজকর্ম তুলে ধরেন। আজকে বিশেষ করে দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিক উপলক্ষে আমরা এখানে জন্মবার্ষিক পালন করেছি। আর এখানে দীনদয়াল উপাধ্যায়ের যে সমস্ত জীবনটাই স্যাক্রিফাইস এবং অনেকটা সেবামূলক মানে ছিলেন, উনি অনেক সেবামূলক মানে চিন্তাধারায় ছিলেন। আজকে দীনদয়াল উপাধ্যায়ের জন্য আজকে ভারতীয় জনতা পার্টি আজকে এই পর্যায়ে গিয়ে পৌঁছেছে। সমস্ত ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির সরকার এবং এই ভারতীয় জনতা পার্টির দল বিশ্বের মধ্যে একটি বড় দল হয়েছে ওনার চিন্তাধারার উপরে বিশ্বাস করে। আজকে দীনদয়াল উপাধ্যায়ের জীবনী বলতে গেলে অনেক কিছু আছে, অনেক স্যাক্রিফাইস আছে, ওনার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। উনি ওনাকে বেলুসরাই মানে মানে স্টেশনে ওনাকে হত্যা করা হয়েছে, ট্রেনের ভিতরে ওনাকে হত্যা করে ফেলে দেওয়া হয়েছে। একমাত্র জাতীয় চিন্তাধারার জন্য, রাষ্ট্রবাদী চিন্তাধারার জন্য উনি যে একজন ব্যক্তি ছিলেন এর জন্য ওনাকে হত্যা করা হয়েছিল। আজকে আমাদের প্রধানমন্ত্রী মন কি বাতে বিশেষ করে সমস্ত মানে ভারতবর্ষের সমস্ত রাজ্যের কোনায় কোনায় যেগুলা ঘটনা আমরা জানি না, ১২টার সময় জানকী বাজারে কম্পিউটার ক্লাস করে অটো চেপে বাড়ি ফেরার পথে ডলিরহর গ্রান্টের মধ্যে আসার পর চিবরসাঙ্গল প্রথম খণ্ডের ফারুক আহমেদ চৌধুরী ও কবির আহমেদ চৌধুরী হাতে ধারালো অস্ত্র নিয়ে শাহনারাকে বলপূর্বক অটো থেকে নামিয়ে একটি অল্টো গাড়িতে করে নিয়ে যায়। অপহরণ সংক্রান্ত মামলায় অভিযুক্তরা এদিন আনুমানিক 3টে নাগাদ ফোনে অপহৃতের বাবাকে হুমকি দেয়, তাছাড়া আইনের আশ্রয় নিলে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলারও হুমকি দেয়। পাঁচগ্রাম থানায় দায়ের করা মামলায় উল্লেখিত অভিযোগ করেন লাইলন চৌধুরী। অপহৃতরা তার মেয়েকে প্রাণে মারতে পারে বলে মামলায় তিনি অভিযোগ করেন। মেয়েকে উদ্ধার করে দেওয়ার জন্য তিনি পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। এই মেয়েটি হলো 4 নম্বর শাহনারা বেগম চৌধুরী, পিতা আমি আজি লাইলন চৌধুরী। যে বিএ ক্লিয়ার করছে এই বছর কম্পিউটার ক্লাস করে এই বিএডর অ্যাপ্লাই করছে, তৃতীয় চতুর্থ শ্রেণী পরীক্ষাও দিছে। সেইপরে আমি আর দুঃখ করি, কোনো কারণ আমার তো কেউ নাই, আমার ছেলে নাই। আমি পাঁচগ্রামের থানার দ্বারস্থ হইলাম, থানার দিয়া কেস দিয়া আমি বিধান সাররে আমি কেস তার হাতে সমঝাইলাম। তাই বলে আমি যাইমু রাত গটিকার সময় আমার সঙ্গে আমার সঙ্গে নিয়ে তাই যাওয়ার পরে আমি যে পেট্রোল গাড়ির নামটা কি তাই যাই হোক, পেট্রোল গাড়ির নম্বর গাড়ির ড্রাইভারও নাম দিয়া দিলাম, এর বাড়ি পাশ দিয়ে যাইতে লাগে, এর মোবাইল নম্বর আমি দিয়েছি, মোবাইলও তাই ফোন করিয়া 20 মিনিট অনুমান বিধান স্যারে গল্প করলাম তার সঙ্গে। মেয়েটা কোথায় সার সব খানো রাখছো তোরে আমি ছাড়ি দিমু লাইনে, এই মেয়েটার কই লাখালো কয়ে আলগাপুর আমি হসপিটালে চৌমাকাতে আমি ছেড়ে দিছি। বারবার কইতো তানি আরও সত্যি বিচার কয় আমি প্রেসিডেন্টর ভাই আমার সিনিয়র, এই নমুনে এরপরে আমারও অনেক হুমকি দেয় দমক দেয়। কবির আহমদে আমার দম হতে যাই হোক সদর থানা বসিয়ে আমার রাইট লইয়া যাইতে, আমি বললাম চলো ড্রাইভার বাড়িতে না ঘরে যাইম, গিয়া সেলের বাড়িতে গিয়া সেলের মা একজন আছে সাতন মা, এ লোকে কিছু কথাবার্তা বলিল তুমি যাও কি করে তোমাদেরকে যোগাযোগ করবো। আবার রাতকে ফোন বললো থানা তো শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। পিতৃপক্ষের শেষে মহালয়া সম্পন্ন, দেবী আবাহনে মানুষের ঢল শিলচরে। অক্টোবরে শিলচর সিলেট উৎসব, দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করার উদ্যোগ। নিয়ম মেনে চলুক বেসরকারি মাদ্রাসা, আহ্বান ইসলামিক স্টাডিজের।
এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।